মিওরসাল্লাকুম এটা আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুর বিশেষজ্ঞ বরাবরের পথে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মেওয়ার্স আমি চলতি পথে আজকের আমাদের যে ভিডিও টপিক যে গরমে এই সময়ে যে চেঞ্জিং এই সময়ে আপনার বাবুর ক্ষেত্রে আপনি কিছু কর্মকাণ্ড ভুল করছেন কিনা সেটি আমি মনে করে চাচ্ছি আপনার বাবুর সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য এই কয়েকটি ভুল আপনার করা যাবে না সেই ভুলগুলো হয়তো অনেকেই করছি না কিন্তু যারা করছে তারা নিশ্চিত আমি এই ভিডিওতে দেখে আমরা সচেতন হয়ে যাবো দর্শক আমি একটু বলতে চাই যে আসলে আমি এই যে চলতি এই ভিডিওগুলো এগুলো আসলে বুঝতে পারছেন আমি সারাটার সময় আসলে আমার মাথায় থাকে যে বাবুদের যে সুস্বাস্থ্যগুলো কিভাবে নিশ্চিত করা যায় রেলেভেন্ট বা সমসাময়িক কোন তথ্যগুলো আপনাদের দেওয়া যায় তো তারই আলোকে আসলে আমার বিভিন্ন সময় বিভিন্ন টপিকগুলো দেওয়া আমি জানি যে এই গরমে এই সময় চেঞ্জিং এই সময় কুতে বাবুদের বেশ ঠান্ডা কাশি লাগছে আমি দেখতে পাচ্ছি তো আমি কিছু জিনিসের ব্যাপারে আপনাদের মনে করে দিতে চাই যে এই জিনিসগুলো আপনাদের ভুল হচ্ছে না তো সেই ব্যাপারে আপনাদের আলোকপাত তো প্রথমেই যেটি বলবো যে গরমে যে অনেক মাই যে ভুলটি করেন যে বাবুকে সরিষার তেল দেন তো আমি বলবো যে এই সময় সরিষার তেলটি দেওয়ার দরকার নাই সরিষার তেল বা এই ধরনের তেল দিয়ে মেসেজ করারও দরকার নাই সরিষার তেল এমনি জিনিস যা আমাদের শরীরকে উষ্ণ করে ফেলে আপনি যদি গরমে এই ভিতরে সরিষার তেল বাবুর গায়ে মা খান তাহলে তার এই যে ঘর্মগ্রন্থে যেটা সোয়েডল্যান্ড সেগুলো কিন্তু ব্লক হয়ে যেতে পারে তাহলে আপনার বাবুর শরীরে বিভিন্ন ধরনের গোটা বা খোষপার্শ্ব কিন্তু হতে পারে যেটা গরমের সময় খুব কমন আমরা জানি সুতরাং আপনার বাবুর স্কিনটাকে যাতে পরিষ্কার থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আমি বলবো সরিষার তেল না দিয়ে আপনি এই সময় কোকোনাট অয়েল বা যে নারকেলের তেল আপনি ইউজ করতে পারেন তাহলে বাবুর শরীরটা ঠান্ডা থাকবে এবং গরমের ইরিটেটেড ফিল করবে না অস্বস্তি ফিল করবে না আর একটা ভুল যেটা মারা করেনি গরমের এই সময় সেটা হচ্ছে বাবুর বাবুকে পাউডার মাখানো তো আমি বলবো আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম এটা আপনারা আমার টাইম লাইনে দেখে নেবেন আমার ফেসবুক পেজের যে আসলে পাউডার আমরা বলবো দরকারই নেই আপনার বাবুর পাউডার মাখানো মানে বাবুকে একটা ঝুঁকিতে ফেলা আহ বাবুর যে পাউডার দিয়ে যে আপনি বাবুর যে ঘর্মগ্রহ থেকে ব্লক করে দিচ্ছেন একই রকম সরিষার তেলের মতো এবং এই পাউডার গুলোতে আসলে কেমিক্যালস থাকে সুতরাং এটি আমি বলবো যে পাউডার দেওয়ার কোনো নাই বরং আপনি বাবুর ঘাম বা এগুলো একটি ঘামটা যাতে গায়ে না শুকায় অনেক মায় যেটা করে যে গরমে ঘেমে যাওয়ার পর ফ্যানটা ছেড়ে দিচ্ছে কিন্তু ঘামটা যদি বাবুর গায়ে শুকিয়ে যায় তাহলে কিন্তু বাবুর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই ভুলটিও করা যাবে না শুধু এটা একটি ইম্পর্টেন্ট তথ্য আমি মনে করছি তাহলে সরিষার তেল এবং পাউডার আপনি আপনার বাবুকে গরমে মাখাবেন না এই ভুলটা করা চলবে না আরেকটি পয়েন্ট যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে বাবুদেরকে আমরা যে অনেকটা সময় বাইরে রাখা আমরা বলবো অযাচিত কারণে বাবুকে বাইরে নেবেন না গরমের এই যে সময়ে বিশেষ করে এগারোটার পর থেকে যে যে সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো এবং বিকাল বা তিনটা চারটা পর্যন্ত যে অতি বেগুনি রশ্মিগুলো ডাইরেক্ট এসে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি করতে পারে এবং বাবুদের তক্ত আপনারা জানেন খুবই সেন্সিটিভ সুতরাং এই ব্যাপারে আমি আপনাদের সতর্ক করে দিতে চাই যে বাবুদেরকে অযাচিতভাবে বাইরে নেবেন না ইয়েস আমি তো বলি যে ভিটামিন ডির জন্য সূর্যের আলাদা দেওয়া দরকার তো আমি বলবো যে এই সময় আপনি যদি সূর্যালোতে ভিটামিন ডির জন্য প্রয়োজনীয়তা পড়ে তাহলে বাবুকে মোটামুটি দশটা থেকে এগারোটার ভিতরে এক্সপোজ করবেন এগারোটার পরে আমি মনে করছি যে এই সময় যে প্রচন্ড রোদ বা যে অতি বেগুনি রশি সেটি বাবুর ক্ষতি করতে পারে তো এটি একটি ভুল আপনারা করা চলবে না আরেকটি ভুল যেটি আমরা করি আমি সবসময় এটি নিয়ে বারবার কথা বলছি সানস্ক্রিন না দিয়ে বাবুকে বের করা আপনি যখনই বাবুকে বের করবেন সানস্ক্রিন দিয়ে বের করবেন আবার অ্যাট দা সেম টাইম আপনাকে খেয়াল করতে হবে যে সানস্ক্রিন যেন অতিমাত্রায় না হয় সব সবকিছু তো কেমিক্যাল প্রোডাক্ট আমি এই সানস্ক্রিন নিয়ে বাবুদের জন্য কোন সানস্ক্রিনটি ভালো হবে সেটার ব্যাপারে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তো এই গরমে বাবুদেরকে যখনই বের করবেন বাবুর যে এক্সপোজ পার্টগুলো সেগুলো সানস্ক্রিন দেবেন নাহলে তার ওই সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটি তার ক্ষতি করতে পারে তো দর্শক আরেকটি যেটি ব্যাপার যে এই সময় বাবুরা অনেক মারাই দেখা যায় যে বাবুকে পর্যাপ্ত পানি বা ফ্লুইড খাওয়াচ্ছেন না এই গরমের এই সময় আমি বলবো এই ভুলটাও করা চলবে না বাবু অন্য খাবার খাক বা না খাক বাবুকে একটু লিকুইড জাতীয় খাবার বেশি করে দেবেন একটু শরবত আপনি দিলেন যে যে কারণে গরমে ঘামে যে লবণটা বেড়ে যাচ্ছে সেটা যদি রিপ্লেসড হয় তাহলে বাবু স্বস্তি পাবে বাবুর ইন্টারনাল সিস্টেম কুল থাকবে বাবু ইরিটেটেড থাকবে না আপনার বাবু দেখবেন বেশ স্বস্তিতে বোধ করছে তো আসলে গরমের এই সময়টুকু আমি বলবো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বাবুর ইউরিন আউটপুটটা ঠিক হচ্ছে কিনা আমাদের মারা আসলে খাবার নিয়ে চিন্তা করেন কিন্তু খাবারটা আউট পর্যাপ্ত প্রস্রাব করছে কিনা সেটিও দেখাটা খুবই জরুরি গরমের এই সময় কারণ ডিহাইড্রেশনের কারণে কিন্তু প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে গন্ধ হয়ে যেতে পারে এবং প্রস্রাবের পরিমাণটাও কমে যেতে পারে সুতরাং আমি মাদের বলবো এই সময় পর্যাপ্ত শরবত বা নিউট্রিশিয়াস এই ধরনের বিভিন্ন ধরনের শরবত আপনি আপনার বাবুকে খাওয়াতে পারেন তো দর্শক এই গরমের এই সময় আপনার বাবুর স্বাস্থ্য ব্যবস্থাটাকে সমুন্নত রাখুন এবং আপনি এই ভুল যেগুলো আমি আলোকপাত করলাম সেই ভুলগুলো একেবারেই করা যাবে না আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানান বা আপনারা এই গরমে কীরকম প্রস্তুতি নিচ্ছেন আপনাদের নিজস্ব অভিজ্ঞতা জানাতে পারেন তাহলে সবার ভিতরেই শেয়ার হবে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও টপিক নিয়ে চলতে পথে আবার হাজির হবো সে পর্যন্ত বরাবরের মতো এই আল্লাহ হাফেজ